এই সালাম আলাইকুম সবাইকে। গাছে উঠছে কিন্তু নামতে পারতেছি না, আপনাদের দেখা দেখাই দিই। আসলে আমাদের গ্রামের বাড়িটা কত সুন্দর, আমাদের 7 দিনের চ্যালেঞ্জের তৃতীয় দিন। আজকে আপনাদের সাথে যেটার সাথে পরিচয় করে দিব, এটা আসলে কোনো বই না, এটা হলো একটা সুইসাইড নোট। কি ইন্টারেস্টিং লাগতেছে না? আচ্ছা, সুইসাইড নোটটা এরকম যদি হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসতো, রবীন্দ্রনাথ ঠাকুরকে না পেয়ে মরে গেছে, এরকম সুইসাইড নোট হলে কেমন হয়? আবার যে ভালোবাসতো সে যদি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজের বৌদি হয়, এটা তাহলে কথাই নেই। তাহলে আসলে শুরু করি আমাদের আজকের নতুন সুইসাইড নোট বইয়ের রিভিউ। এটা হলো যে কাদম্বিনী দেবীর সুইসাইড নোট। কাদম্বিনী দেবীটা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বউ, যাকে নতুন বৌঠান বলে ডাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কাদম্বিনী দেবী নিজের রবি বলে ডাকতেন, বলতো যে আমার রবি। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন বয়স তার 23, তখন আসলে এই কাদম্বিনী দেবী তাদের আসলে কলকাতার জোড়াসাঁকোর পরিবারে বউ হিসেবে আসেন, এবং তার বয়স আসলে 25 ছিল। তো বয়সের তেমন একটা পার্থক্য না থাকার কারণেই দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়, এবং বন্ধুত্ব থেকে পরবর্তীতে এই সম্পর্কটা আরো অনেক দূর গড়ায়। অনেকে বলতো রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বিনী দেবীর মধ্যে খুব বড় রকম একটা ভালোবাসার লেনদেন ছিল। আসলে তার কতটুকু সত্য এর আসলে বিভিন্ন ধরনের বই বলতে পারবে, কিন্তু আমরা যেটা বলতে পারবো সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের মাত্র 4 মাস পরেই এই কাদম্বিনী দেবী কেন অদ্ভুত একটা কারণে আফিম খেয়ে সুইসাইড করেন। তৎক্ষণাৎ 19 এপ্রিল সুইসাইড করলেও মারা যান 2 দিন, তার ঠিক 2 দিন পরে। এবং এই মারা যাওয়ার পর তাকে তার মৃত্যু সংবাদটি আসলে সবার কাছ থেকে, লোকচক্ষুর চক্ষু থেকে আসলে সরিয়ে ফেলা হয়। বাড়ির কর্তা দেবেন্দ্রনাথ ঠাকুর আসলে কাউকে জানাননি বিষয়টা। 52 টাকা ঘুষ দিয়ে সংবাদ মাধ্যমগুলো আসলে মুখ বন্ধ করে ফেলেছিলেন ঘুষ দিয়ে। কিন্তু শেষমেশ যেটি পাওয়া যায় সেটি হলো যে এই কাদম্বিনী দেবীর একটি সুইসাইড নোট, তাও সম্পূর্ণ জলজ্যান্ত উদ্ধার করতে পারেননি, পাওয়া যায় এটি অর্ধপোড়া অবস্থায়। এই অর্ধপোড়া অবস্থায় কে এই সুইসাইড নোটটি উদ্ধার করেন, এবং এই এটিকে আসলে রবীন্দ্রনাথ উদ্ধার করেন, এবং সুইসাইড নোটের মধ্যে এই কাদম্বিনী দেবী তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপের কথা উল্লেখ করেছিলেন। তিনি যখন তার পিতার বাড়িতে ছিলেন, তার একটা ভালো সময় কেটেছিল, কিন্তু তিনি যখন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এসেছিলেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তিনি মানসিক আসলে অত্যাচার, মানসিক আসলে টানাপোড়েনের মধ্যে ছিলেন, ভালোবাসাটুকু আসলে পেয়েছিলেন শুধুমাত্র রবীন্দ্রনাথের কাছ থেকেই। রবীন্দ্রনাথ তাকে নতুন নতুন বৌঠান বলে ডাকত, সেজন্যই তাদের দুজনের মধ্যেই একটা আসলে সম্পর্কের আদান প্রদান বা এটা হলো যে খুব ভালোবাসার লেনদেন তৈরি হয়। এই বইটার ভেতর, এই বইটা কিনা অনেক বেশি পরিমাণে বিতর্ক, অনেক বেশি পরিমাণে আসলে মিস্ট্রি জড়িয়ে আছে এই বইটার পিছনে। অনেকে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন প্রেমিক, প্রবাল প্রেমিক পুরুষ হিসেবে আখ্যায়িত করেন, আবার অনেকেই পুরোটার দোষ ঘাড়ে তুলে দেন এই কাদম্বিনী দেবীর উপরেই। আসলে জিনিসটা কি, দেখতে হলে আপনাদের আসলে পড়তে হবে বইটা। আমার কাছে বইটা প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং লাগছে, যেহেতু আসলে বিতর্কিত জিনিসের প্রতি মানুষ একটা আকৃষ্ট থাকে। জানি না আসলে এগুলো এই ইতিহাসটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, বাট এটা কোয়াইট ইন্টারেস্টিং। যাদের পড়ার খুব ইচ্ছা বিতর্কিত জিনিসগুলো, বা হলো যে একটু জানার ইচ্ছা আছে কি হয়েছিল আসলে প্রেক্ষাপটটা, তা আসলে এই বইটা ট্রাই করে দেখতে পারেন। কাদম্বিনী দেবীর সুইসাইড নোট, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা, রবীন্দ্রনাথের নতুন বৌঠানের শেষ চিঠি বলা হতো এই বইটাকে। সো আমার কাছে খুবই ভালো লাগছে। যারা যারা আসলে রবীন্দ্র প্রেমী, যারা যারা আসলে রবীন্দ্রনাথকে তার নিজের আসলে আইডল বা নিজে একজন খুব ভালো মানুষ মনে করেন, তারা এটা পড়ে দেখতে পারেন। দেখতে পারবেন যে রবীন্দ্রনাথ আসলে কাদম্বিনী দেবীর কতটা কাছের মানুষ ছিলেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো চ্যালেঞ্জে। ততদিন পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, সানা, গুড বাই। Thank you.